হ্যালো বন্ধুরা, আশ্চর্য নলেজ চ্যানেলের পক্ষ থেকে আমি ইমাম মাহাদি হাসান আছি আপনাদের সাথে। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি বিসিএস প্রিলিমিনারি স্পেশাল ম্যাথ আয়োজন। প্রিলিমিনারিতে ভালো করতে হলে আপনাকে অবশ্যই গণিত ও মেন্টাল এবিলিটি এই দুটা অংশ হতে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে। খুব স্বল্প সময়ে কিভাবে শর্টকাট টেকনিক ইউজ করে খুব সহজেই গণিত ও মানসিক দক্ষতা অংশ হতে সর্বোচ্চ নম্বর পাওয়া যায়, এই নিয়ে আমরা কাজ শুরু করব। তো শুরু করার আগে আমরা দেখে নেই গণিত অংশের সিলেবাসটুকু। বিসিএস প্রিলিমিনারিতে 200 নম্বর, এর মধ্যে গণিত অংশ এর জন্য বরাদ্দ থাকে 15 নম্বর। এই 200 নম্বর প্রশ্নের উত্তর করার জন্য আপনার হাতে 2 ঘন্টা সময় বরাদ্দ থাকে। এই 2 ঘন্টা এর মধ্যে গণিতের 15 এর জন্য আপনি আনুমানিক অ্যাভারেজে 9 মিনিট সময় পাবেন। তার মানে প্রতিটা প্রশ্ন আপনাকে 37 সেকেন্ডের মধ্যে উত্তর করতে হবে। এই স্বল্প সময়ের মধ্যে গণিতের সমাধানগুলো ইজিয়েস্ট ওয়েতে সলভ করা কঠিন হয়ে পড়ে, আর সেজন্যই আমরা চেষ্টা করব এই স্বল্প সময়ে আপনি কিভাবে গণিতের সমস্যাগুলোকে খুব সহজেই সলভ করতে পারেন। সেই শর্টকাট ওয়েগুলি আমরা এখন দেখব। চলুন শুরু করা যাক। গণিতের 15 নম্বরের মধ্যে বীজগণিত অংশ হতে 6 নম্বর, পাটিগণিত অংশ হতে 3, জ্যামিতি অংশ হতে 3 এবং পরিসংখ্যান ও অন্যান্য অংশ হতে 3 নম্বর থাকে। আমরা আমাদের প্রথম কয়েকটা লেকচারে গণিতের বীজগণিত অংশ হতে যে প্রশ্নগুলো হয় প্রতিটা পার্ট নিয়ে আলাদা আলাদাভাবে কাজ করব। তারপরে আমরা পর্যায়ক্রমে পাটিগণিত, জ্যামিতি, পরিসংখ্যান ওই পার্টগুলোতে যাব। তো বীজগণিতের 6 নম্বরের মধ্যে বীজগাণিতিক সূত্রাবলী, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সমীকরণ, এই সমস্ত এরিয়াগুলো হতে সাধারণত 3 নম্বরের প্রশ্ন এবং সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর, অনুক্রম ও ধারা হতে 3 নম্বরের প্রশ্ন থাকে। তো আমরা এখন দেখব বীজগাণিতিক সূত্রগুলি অংশগুলো হতে বিগত বছরের প্রিলিমিনারি পরীক্ষাগুলোতে আসা প্রশ্নগুলোকে কিভাবে আপনি খুব সহজেই সমাধান করে ফেলতে পারেন। চলুন শুরু করা যাক। এখন আমরা দেখব বিসিএস প্রিলিমিনারিতে বিগত বছরগুলোতে আসা বীজগাণিতিক সূত্রাবলী অংশ হতে আসা বিভিন্ন প্রশ্নের ধরন এবং তার সমাধান। তো শুরু করার আগে আমি ধরে নিতেছি আপনি গতানুগতিক ওয়েতে অঙ্কগুলোকে সমাধান করতে জানেন এবং বীজগাণিতিক সূত্রগুলোও ভালোভাবে জানেন। এখন আমরা যে টাইপটি নিয়ে কাজ করব সেই টাইপটি হচ্ছে, এখানে আপনাকে দুইটি চলকের যোগ বা বিয়োগের মান দেওয়া থাকবে এবং চলক দুটির গুণফলের মান দেওয়া থাকবে। আপনাকে ওই চলক দুটির মান বের করতে বলবে বা ওই চলক দুটির মান দিয়ে অন্য টাইপের কোনো সমাধান বের করতে বলবে। তো চলুন এরকম কয়েকটি সমস্যা দেখে নেই। এখানে 1 নম্বর প্রশ্নটি ভালোভাবে খেয়াল করুন, এখানে এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে 2 এবং এক্স এবং ওয়াই এর গুণফল দেওয়া আছে 24। আমাদেরকে এক্স এর ধনাত্মক মানটি বের করতে বলছে। এই প্রশ্নটি 35তম বিসিএস এর প্রিলিমিনারিতে এসেছিল। তো আমরা দেখি এই প্রশ্নটিকে কিভাবে আমরা শর্টকাট টেকনিক ইউজ করে সলভ করতে পারি। আমরা এখানে চিন্তা করব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, অর্থাৎ এক্স অবশ্যই ওয়াই এর চেয়ে বড় হবে, তার মানে এক্স এর মানটা অবশ্যই ধনাত্মক হবে এবং এক্স আর ওয়াই গুণ করলে 24 হবে। তো আমরা দেখি 6 আর 4 গুণ করলে অবশ্যই 24 হয়ে যায় এবং 6 থেকে 4 বিয়োগ করলে অবশ্যই 2 হয়। তো আমরা দেখে গেলাম এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 6 এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে 4। তো এভাবে আমরা এই ধরনের অঙ্কগুলো থেকে এক্স এবং ওয়াই এর ভ্যালু ইজিলি বের করতে পারি। কিন্তু একই রকমভাবে আমরা চিন্তা করি এখানে 8 আর 3 গুণ করলেও কিন্তু 24ই হয়, কিন্তু 8 থেকে 3 বিয়োগ করলে কিন্তু কখনোই 2 হয় না। সো 8 আর 3 আমরা নিব না। তো এখানে 6 থেকে 4 বিয়োগ করলে অবশ্যই 2 হয়, তার মানে আমাদের পসিবল উত্তর হবে এক্স এর ভ্যালু 6 এবং ওয়াই এর ভ্যালু 4। তো আমাদের এখানে মান চাইছে এক্স এর ধনাত্মক মানটি, সো এক্স এর ধনাত্মক মানটি অবশ্যই 6। পরের অঙ্কটি দেখে নিই, এখানে বলা আছে এ প্লাস বি ইকুয়াল টু এবং এ বি ইকুয়াল 1 হয়, তবে এ এবং বি এর মান বের করতে বলছে। কত কত যোগ করলে 2 হয়? তো আমরা জানি 1 এবং 1 যোগ করলে 2 হয়, আর 1 এবং 1 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু 1 হয়। তার মানে আমরা যদি 1 নেই তাহলে এই কন্ডিশনটা ইজিলি স্যাটিসফাইড করে। তো আমাদের এখানে এই প্রশ্নটা অঙ্ক না করে আমরা বুঝে যাচ্ছি যে এখানে এ এর মান 1 এবং বি এর মান 1। সো অন্য কোনো মান নিলে দেখুন, এ এর মান যদি আমার 2 নেই এবং বি এর মান যদি 0 নেই তাহলেও কিন্তু তাদের যোগফল 2 হয়, কিন্তু 2 আর 0 গুণ করলে কিন্তু 0 হয়ে যায়। সো আমরা এখানে 2 প্লাস 0 নিতে পারবো না, তাহলে অবশ্যই আমাদের নিতে হবে 1 প্লাস 1। সো আমরা অঙ্কটি না করি অঙ্কটার উত্তর বের করতে পারলাম। সো এবার আমরা লিখতে পারি এ এর মান হবে 1 এবং বি এর মান হবে 1।
পরের প্রশ্নটি দেখে নিই। এখানে এ এবং বি বিয়োগ করলে 2 হবে এবং গুণ করলে হবে 15। তার মানে যদি আমরা 5 আর 3 গুণ করি তাহলে আমাদের 3 পাঁচা 15 পেয়ে যাচ্ছি, আর 5 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে 2 পেয়ে যাচ্ছি। তো আমরা ইজিলি বুঝতে পারি আমাদের এখানে এ এবং বি এর মান অবশ্যই 2 হবে, অন্য কোনো মান হওয়ার পসিবিলিটি নাই। সো আমাদের অঙ্কটি না করে আমরা বুঝে গেলাম এ এর মান 5 এবং বি এর মান 3। তো আমরা এ এর মান পাচ্ছি এখানে 5 এবং বি এর মান পাচ্ছি 3। আমাদের যদি এখানে এ প্লাস বি এর মানও যদি বের করতে বলতো তাহলে আমরা এ এবং বি এর মান যোগ করে যা হতো সেটা বসিয়ে দিতাম। আশা করি বুঝতে পারছেন। তো দেখুন পরের অঙ্কটা আপনারা নিজেরা নিজেরাই করতে পারবেন, যেখানে বলা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 7 এবং এই এক্স আর ওয়াই যদি গুণ করি তাহলে 10 হবে। তো আমরা জানি এখানে 5 আর 2 যদি আমরা যোগ গুণ করি তাহলে 10 হয় এবং 5 আর 2 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 7 হয়। তার মানে আমরা ইজিলি বুঝতে পারতেছি এক্স হচ্ছে 5 এবং ওয়াই হবে 2। তাহলে এখানে আমাদের যে মানটা চাইছে, এখানে চাইছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান। তো আমরা যদি এখানে এক্স এর মান 5 এবং ওয়াই এর মান 2 বসাই তাহলে আমাদের মান হচ্ছে 3 স্কোয়ার বা 9। ক্লিয়ার? আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি। প্রিলিমিনারিতে যদি এই টাইপের অঙ্ক আসে তাহলে আপনারা ইজিলি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে অঙ্কের সমাধানগুলো বের করে ফেলতে পারবেন। এবার দেখে নিই পরবর্তী টাইপ। এবার আমরা বীজগাণিতিক সূত্রাবলীর দ্বিতীয় টাইপের প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। এই টাইপের প্রশ্নে সাধারণত 2টি চলকের সমষ্টি এবং ব্যবধান দেওয়া থাকে এবং ওই চলকের মানগুলোকে বের করতে বলা হয়। যেমন দেখুন এখানে 1 নম্বর প্রশ্নে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 3 দেওয়া আছে, আমাদেরকে এক্স এবং ওয়াই এর মান বের করতে হয়। এই টাইপের প্রশ্নে সাধারণত আমরা কোন সূত্রে ফালাবো সেই জন্য দ্বিধায় পড়ে যাই। তাই আমি বলতেছি গতানুগতিক পদ্ধতিতে না যেয়ে আমরা শর্টকাট ওয়েতে সলিউশন করব। যখন আমাদের এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া থাকে বা কোনো কিছু যোগফল বা বিয়োগফল দেওয়া থাকে তাহলে আমরা ইজিলি যদি মান দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে ফেলি তাহলে আমরা বড় সংখ্যাটি পেয়ে যাব, অর্থাৎ 8/2=4। এবং আমরা যদি মান দুইটাকে বিয়োগ করে যোগফল এবং বিয়োগফলগুলোকে বিয়োগ করে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা ছোট মানটি পেয়ে যাব। এভাবে আমরা ইজিলি এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করতে পারি। এখানে এক্স থেকে ওয়াই বিয়োগ করলে যেহেতু 3 হয়েছে তার মানে অবশ্যই এক্স এর ভ্যালু বড় এবং ওয়াইয়ের ভ্যালু ছোট। তো এখানে এক্স হচ্ছে 4 এবং ওয়াই হচ্ছে 1, এবং এক্স এবং ওয়াই গুণ করলে তাহলে আমরা পাবো 4×1=4। তার মানে আমরা বুঝে গেলাম এই প্রশ্নের উত্তর হবে 4। একই রকমভাবে পরের প্রশ্ন দেখি। এখানে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 12 এবং এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 2। তো এই দুটার ক্ষেত্রে বড় মানটা হচ্ছে এক্স এর মান এবং ছোট মান হবে ওয়াই এর মান। তো যোগফল এবং বিয়োগফলটাকে যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা যা পাবো সেটা হচ্ছে বড় মান, অর্থাৎ 7 হচ্ছে এক্স এর মান। এবং আমরা বড় মান থেকে যোগফল থেকে আমরা ব্যবধান বিয়োগ করলে 2 দিয়ে ভাগ করলে আমরা যা পাবো সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। তো আমরা জানলাম এখানে 7 হচ্ছে এক্স এর ভ্যালু এবং ওয়াই 5 হবে ওয়াই এর ভ্যালু। এক্স ওয়াই এর মান বের করতে হলে আমাদের 7 এবং 5 গুণ করলেই হয়ে যাবে, বা 5×7=35 হবে এক্স এর ভ্যালু। তো এভাবে আমরা আসলে অঙ্কটি না করে মুখে মুখে এক্স এর ভ্যালু বের করতে পারি। আশা করি এই টাইপের প্রশ্ন আসলে আপনারা সমাধান করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আরও কয়েকটা প্রশ্ন আমরা সমাধান করে দেখি। এখানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 8 এবং এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 6। তো আমরা আসলে বড় মানটি ইজিলি বের করতে পারি, 8+6/2=7 এবং 8-6/2=1। সো 7 হচ্ছে এ এর মান এবং 1 হচ্ছে ওয়াই এর মান। সো 7² - 1² হবে 49-1=48, যেটা হচ্ছে x²-y² ভ্যালু। এভাবে আমরা ইজিলি এই অঙ্কটা সমাধান করতে পারি। পরের অঙ্কটা আমরা খেয়াল করি, এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে 7, কিন্তু আমাদের এখানে এ মাইনাস বি দেওয়া নাই, কিন্তু আমাদের a² + b² = 25 দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি যে কত কত যোগ করলে 7 হয় কিন্তু বর্গ করলে 25 হয়। তো আমরা দেখি 5+2 যোগ করলে 7 হয়, একই রকমভাবে 6+1 যোগ করলে 7 হয়, এবং 4+3 যোগ করলেও হচ্ছে আমাদের 7 হয়। কিন্তু দেখুন তো আমাদের এই দুটাই স্কোয়ারের যোগফল করলে আমাদের 25 হবে, এক্ষেত্রে 5-এর স্কোয়ার তো 25, তাহলে এটা অবশ্যই যোগফল অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে এই মানটা গ্রহণযোগ্য হবে না। একই রকমভাবে 6-এর স্কোয়ার তো 36, তাহলে আমরা এই মানটাও নিতে পারবো না, কেননা এই দুটা স্কোয়ারের যোগফল হচ্ছে আমাদের 25। তার মানে অবশ্যই এই মানটাই হবে আমাদের এ এবং বি এর মান, এবং এ বি গুণ করলে তার মানে 4 আর 3 যদি আমরা গুণ করি, 4 আর 3 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 12, যা হচ্ছে এ আর বি এর গুণফল। তো আশা করি আমরা দ্বিতীয় টাইপের প্রশ্নগুলো আসলে কীভাবে সমাধান করতে হবে আমরা বুঝতে পারছি।
এখন আমরা দেখব বীজগাণিতিক সূত্রাবলীর তৃতীয় টাইপের প্রশ্নগুলো বা টাইপ থ্রি, যেখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে দেওয়া হয়। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাধারণত তিনটা সূত্র হয়। এই তিনটা সূত্র কখন কোন সূত্র ব্যবহার করতে হবে এটা নিয়ে সবসময় আমরা দ্বিধায় পড়ে যাই। তাই এখন আমরা দেখব কিভাবে গতানুগতিক ওয়েতে না গিয়ে কিভাবে শর্টকাটে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর করতে হয়। প্রথম প্রশ্নটি ভালো করে খেয়াল করি, এখানে এ মাইনাস ওয়ান বাই এ এর মান দেওয়া আছে, আমাদেরকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে হবে। আমরা যদি গতানুগতিক ওয়েতে যেতাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যেই সূত্রের মধ্যে এ মাইনাস বি আছে ওই সূত্রে এই মানটা বসাতাম, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। এই ধরনের অঙ্কগুলোকে শর্টকাটে খুব সহজেই সলভ করতে হলে আমাদের প্রথমেই অঙ্কগুলোকে ভালোভাবে খেয়াল করতে হবে। যদি আমাদেরকে মাইনাসের মান দেওয়া থাকে তাহলে আমরা ওই মানটাকে বর্গ করে তার সাথে যদি আমরা 2 যোগ করে দেই তাহলে আমরা উত্তর পেয়ে যাব। আর যদি আমাদের প্লাসের মান দেওয়া থাকে তাহলে আমরা ওই মানটাকে বর্গ করে তার সাথে যদি 2 মাইনাস করে দেই তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। তার মানে হচ্ছে আমাদের যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে ওই মানের বর্গের সাথে 2 যোগ করব, আর প্লাসের মান দেওয়া থাকলে ওই মানের বর্গের সাথে আমরা 2 বিয়োগ করব। মানে যোগ থাকলে আমরা 2 বিয়োগ করব এবং বিয়োগ থাকলে 2 যোগ করব, তাহলে আমাদের অঙ্কটা করা যাবে। তাহলে দেখি এখানে আমাদের এ মাইনাস বি এর মান দেওয়া আছে 3, তার মানে 3 স্কোয়ার করব এবং তার সাথে আমাদের যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তার মানে তার সাথে আমরা 2 প্লাস করব, তাহলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। যেমন 3 স্কোয়ার হচ্ছে 9 আর প্লাস 2 হচ্ছে 11, তার মানে 11 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। একই রকম ভাবে পরের প্রশ্নটা দেখি, এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে, তো এ প্লাস 1 বাই এ এর মান যেহেতু √3, তো এই মানটাকে আমরা বর্গ করব, তার সাথে আমরা যেহেতু প্লাসের মান দেওয়া আমরা মাইনাস 2 করব, তাহলে আমাদের মানটি দাঁড়াচ্ছে 3 মাইনাস 2 বা 1। এবার একই রকম আরেকটা অঙ্ক দেখি, এখানে এক্স মাইনাস 1 বাই এক্স এর মান দেওয়া আছে, তার মানে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মান বের করতে হলে আমাদেরকে কি করতে হবে, যে মানটা দেওয়া আছে ওটার বর্গ করতে হবে। যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে তো আমাদের 2 প্লাস করতে হবে, তাহলে আমাদের উত্তর পেয়ে যাব 4 স্কোয়ার হচ্ছে 16 প্লাস 2, তার মানে হচ্ছে 18। তো এই অঙ্কটার উত্তর হবে 18। তো এই ওয়েতে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে দেওয়া হলে আমরা ইজিলি এই মানগুলো বের করতে পারবো। এবার দেখবো যদি আমাদের আসলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া থাকে তখন আর আমাদের যদি এ মাইনাস বি বা এ প্লাস বি এর মান বের করতে হয় তাহলে আমরা অঙ্কটা কীরকমভাবে সলভ করবো। এখানে খেয়াল করি, এখানে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা মান দেওয়া আছে বা এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ারের একটা মান দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে এ প্লাস 1 বাই এ এর মান। তো এই টাইপের অঙ্কগুলোতে বা আগের অঙ্কের উল্টো টাইপের অঙ্ক যদি আমাদের দেওয়া হয় তাহলে আমরা যে কাজটা করব, যদি আমাদের প্লাসের মান বের করতে বলা হয় বা যোগের মান দেওয়া থাকলে সেই মানের সাথে 2 যোগ করব এবং বিয়োগের মান দেওয়া থাকলে সেই মানের সাথে 2 বিয়োগ করব, তারপর ওই মানটাকে যদি আমরা বর্গমূল করি বা রুট করে ফেলি তাহলেই আমাদের উত্তরটা পেয়ে যাবো। আমি আবারও বলতেছি, যদি আমাদের উল্টো টাইপের অঙ্ক থাকে তার মানে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ারের মান দেওয়া থাকে, আমাদেরকে এ প্লাস 1 বাই এ বা এ মাইনাস 1 বাই এ এর মান বের করতে বলা হয়, তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ারের যে মানটা দেওয়া থাকবে সেই মানের সাথে যদি প্লাসের মান বের করতে বলা হয় তাহলে 2 প্লাস করব, আর যদি মাইনাসের মান বের করতে বলা হয় তাহলে সেই মানের থেকে 2 মাইনাস করব। তারপর করলে যে মান পাবো সেই মানকে যদি আমরা বর্গমূল করি বা রুট করি তাহলে আমাদের উত্তর পেয়ে যাব। যেমন দেখুন এখানে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ারের মান দেওয়া আছে 47 এবং আমাদেরকে এ প্লাস 1 বাই এ এর মান বের করতে বসে, যেহেতু প্লাসের মান বের করতে বসে তাহলে আমরা 47 এর সাথে 2 প্লাস করব। যদি 2 প্লাস করা হয় যত হবে সেটাকে যদি আমরা বর্গমূল বা রুট করি তাহলে আমরা যে মানটা পাবো সেটা হবে আমাদের উত্তর বা 7। আর অবশ্যই বর্গমূল করলে মানে তার মানটা অবশ্যই প্লাস মাইনাস আকারে বের হয়, তার মানে এই অঙ্কের উত্তর হবে প্লাস মাইনাস 7। একই রকমভাবে পর অঙ্কটা খেয়াল করি, এই অঙ্কে আমাদের এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার একটা মান দেওয়া আছে এবং আমাদের বের করতে বলছে এ মাইনাস 1 বাই এ এর মান, তার মানে আমাদের যে মানটা দেওয়া আছে তার থেকে 2 মাইনাস করব। 2 যদি মাইনাস করি তাহলে যত হবে সেটাকে যদি আমরা বর্গমূল করি তাহলেই আমাদের উত্তর পেয়ে যাব। একই রকমভাবে পরের অঙ্কটা খেয়াল করি, এখানেও মাইনাসের মান বের করতে বলছে, তার মানে এখান থেকে আমাদের 2 মাইনাস করতে হবে, 66 মাইনাস 2 হচ্ছে 64, আর 64কে বর্গমূল করলে অবশ্যই 8 হয়ে যাবে, আর 8 হবে কি প্লাস মাইনাস। পরের অঙ্কটা আমরা খেয়াল করি, এখানে আমাদেরকে এ প্লাস বি এবং এ মাইনাস বি দুটো মানই দেওয়া আছে এবং আমাদেরকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলা হয়েছে, তার মানে আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম সেখানে হয় এ প্লাস বি অথবা এ মাইনাস বি এর মান দেওয়া আছে, কিন্তু এখানে দুটো মানই দেওয়া আছে। আর যেহেতু দুটো মান দেওয়া আছে তার মানে আমাদের অঙ্কটাকে সলভ করতে হলে আমাদেরকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তৃতীয় সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে এই সূত্রের মধ্যে যদি আমরা এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান বসায় দিই তাহলে আমরা ইজিলি উত্তরটা পেয়ে যাব। তো দেখুন আমরা বসায় দিই, এখানে এ প্লাস বি হচ্ছে √5 স্কোয়ার
প্লাস এ মাইনাস বি হচ্ছে রুট থ্রি স্কোয়ার ডিভাইড বাই টু, তার মানে হচ্ছে ফাইভ প্লাস থ্রি ডিভাইডেড বাই টু বা এইট ডিভাইডেড বাই টু ইকুয়াল হচ্ছে ফোর। এভাবেই আমরা এই অঙ্কের উত্তরগুলো ইজিলি বের করতে পারি। আশা করি আমি আপনাদের বুঝাতে পারছি। যদি আমাদেরকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে বলা হয় বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া থাকে তাহলে কীভাবে অঙ্কগুলো সলভ করতে হবে। এখন আমরা দেখব বিগত বছরগুলোতে বিসিএস প্রিলিমিনারিতে ঘন নির্ণয়ের সূত্রাবলী হতে আসা প্রশ্নগুলোকে কীভাবে সমাধান করতে হয়। তো এই অঙ্কগুলোকে সমাধান করার ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা শর্টকাট টেকনিক অবলম্বন না করে গতানুগতিক পদ্ধতিতে মান বসিয়েই অঙ্কগুলোকে সমাধান করুন, তাহলে আর আপনাদের অতিরিক্ত সূত্র মনে রাখার প্রয়োজন পড়বে না। এই অঙ্কগুলোকে সমাধান করতে হলে আপনাকে প্রথমেই ঘন এর মান নির্ণয়ের সূত্রগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি ধরে নিচ্ছি আপনি এই ঘন এর মান নির্ণয়ের সূত্রগুলো জানেন। সূত্রগুলো হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এবং এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এই দুটা সূত্র প্রয়োগ করে আমরা ঘন হতে আসা প্রশ্নগুলোকে সমাধান করার চেষ্টা করব। এই দুটা সূত্রের অঙ্কগুলো সমাধান করার আগে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এ কিউব প্লাস বি কিউবের সূত্রের ক্ষেত্রে থ্রি এ বির আগে মাইনাস, তার মানে প্লাসের সূত্রের ক্ষেত্রে থ্রি এ বির আগে মাইনাস এবং মাইনাসের সূত্রের ক্ষেত্রে থ্রি এ বির আগে প্লাস আছে। আর যদি আমাদেরকে মানগুলো এইভাবে দেওয়া থাকে, যেমন প্রথম অঙ্কটা খেয়াল করুন এখানে এ প্লাস ওয়ান বাই এ অথবা এক্স প্লাস ওয়ান বাই এক্স এ আকারে দেওয়া থাকে, তাহলে এ বি এর মানটা কি হয় একটু দেখুন, এ ইন্টু ওয়ান বাই এ, তার মানে দাঁড়াচ্ছে এ কাটা গেলে ওয়ান হয়ে যায়। তার মানে এখানে এ বি না হিসাব করলেও হয় যদি অঙ্কের মানগুলোকে এ প্লাস ওয়ান বাই এ অথবা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এ আকারে দেওয়া থাকে। তো প্রথম প্রশ্নটা খেয়াল করুন, প্রথম প্রশ্নটিতে বলা আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল থ্রি হলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এর মান কত। এই প্রশ্নটি 30তম বিশেষে এসেছিল। তো এখানে এ প্লাস ওয়ান বাই এ এর মান আমরা এই এই প্রথম সূত্রে বসায় দিলেই অঙ্কটা ইজিলি সমাধান করতে পারবো। তো বসালে মানটা হয় থ্রি কিউব মাইনাস থ্রি ইন্টু থ্রি, তাহলে আমরা পাচ্ছি থ্রি কিউব টোয়েন্টি সেভেন মাইনাস থ্রি ইন্টু থ্রি নাইন, টোয়েন্টি সেভেন মাইনাস নাইন হচ্ছে এইটিন। একই রকম ভাবে দ্বিতীয় অঙ্কে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে, আমাদেরকে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করতে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে এই মানটা বসিয়ে দিলে আমরা ইজিলি অঙ্কটাকে সমাধান করতে পারবো। তো আমরা বসিয়ে দিই মানটা, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানে সেভেন, সেভেন কিউব প্লাস থ্রি এ বি, তো এক্স ইন্টু ওয়ান বাই এক্স হওয়ার কারণে কাটাকাটি চলে যাবে, ইন্টু এ মাইনাস বি এর মান হচ্ছে সেভেন, সেভেন কিউব হচ্ছে 343 প্লাস 3 সাতা 21, তো টোটাল আমরা পাচ্ছি 364। একই রকমভাবে পরের অঙ্কটি খেয়াল করি, এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে, তো এই মানটিকে যদি আমরা এই সূত্রে বসাই দিই তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো দেখি আমরা থ্রি রুট থ্রি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু রুট থ্রি, তো আমরা জানি রুট থ্রি কিউবকে আমরা থ্রি রুট থ্রি লিখতে পারি এবং মাইনাস থ্রি রুট থ্রি, তো আমরা পাচ্ছি জিরো। তো এভাবে আমরা ঘন এর সূত্রাবলী হতে আসা অঙ্কগুলোকে ইজিলি সমাধান করতে পারি। এবার আমরা বিসিএস প্রিলিমিনারিতে আসা তিনটি রাশির বর্গের সূত্রগুলো ব্যবহার করে অঙ্কগুলো একটু দেখব। তো এই তিনটি রাশির বর্গের সূত্রগুলো একটু আমাদের মনে রাখতে হবে। আমাদের প্রথম প্রশ্নটা যদি আমরা মনে রাখি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা কি, এটা যদি আমরা জানি তাহলেই আমরা আসলে এই দুটো সূত্র পড়ার প্রয়োজন হবে না, কেননা এই সূত্র থেকে এই বাকি সূত্র দুটাকে আমরা ইজিলি বের করতে পারি। তো প্রথম সূত্রটা আমরা খুব মনোযোগ দিয়ে দেখব এবং এই প্রথম সূত্রটি ব্যবহার করে তিনটি রাশির বর্গের মান বা তিনটি রাশি সম্পর্কিত অঙ্কগুলোকে করে ফেলবো। তো দেখি যে প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমাদের এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান দেওয়া আছে, আমাদেরকে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান বের করতে হবে। তো আমরা যদি এই সূত্র বসাই তাহলে আমরা ইজিলি মান বের করতে পারবো, আর আপনি যদি শর্টকাট করার জন্য এই সূত্রটা যদি মনে রাখা থাকে তাহলে সেটাও বেটার হয়। তাহলে দেখুন আমাদের এই সূত্র হচ্ছে টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, তো আমরা টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এটাকে রেখে দিলাম, কারণ আমাদের এটার মান বের করতে হবে, টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। আর এখানে আমরা এ প্লাস বি প্লাস সি এর মান আমরা জানি নাইন, তো নাইন উপরে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া আছে 29, তো এরকম করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নাইন স্কোয়ার হচ্ছে 81 মাইনাস 29 52, যেটা হচ্ছে টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। আমাদেরকে যেহেতু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান বের করতে বলছে, তো আমাদেরকে এই টুটাকে এসে নিয়ে যেতে হবে। আর এটা যদি এখানে গুণ অবস্থায় আছে, আমরা জানি চিহ্নগুলো সাইড চেঞ্জ হলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তো এটা গুণ অবস্থায় আছে, তো এসে যদি চলে আসে তাহলে ভাগ হয়ে যাবে। তো এই 52 কে যদি আমরা টু দ্বারা ভাগ করি আমাদের মানটা আমরা পেয়ে যাচ্ছি 26, আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার।
তো এরকম ভাবে আমাদের সূত্র মনে থাকলে আমরা এই সূত্রের মধ্যে ফাঁদায় এই টাইপের তিন রাশির বর্গ টাইপের অঙ্কগুলোকে করতে পারবো। একইরকম ভাবে আরো একটা সমস্যা দেখে নিই, এখানে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে, আমাদেরকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান বের করতে হবে। তো আমরা যদি এই সূত্রে আমাদের মানটা বসায় ফেলি তাহলে আমরা অঙ্কটা বের করতে পারবো। তো দেখুন এটা সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার, তার মানে 9 স্কোয়ার মাইনাস 2 ইন্টু -2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো এ বি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে 30, 31। তো আমরা ক্যালকুলেশন করলে পাই 9 স্কোয়ার হচ্ছে 81 মাইনাস 2 ইন্টু 31 হচ্ছে 62। তো এই দুটাকে আমরা যোগ বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 19। এর পরবর্তী টাইপে আমরা বীজগাণিতিক সূত্রাবলী হতে আসা ব্যতিক্রমধর্মী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এবার আমরা বিসিএস প্রিলিমিনারিতে বীজগাণিতিক সূত্রগুলি হতে বারবার আসা কিছু ব্যতিক্রমধর্মী মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। যেমন দেখুন এই অঙ্কটা দেখুন 32তম বিসিএস, 26তম বিসিএস এবং 12তম বিসিএস এ আসছে, এমন আরো অনেক পরীক্ষাতে এই টাইপের অঙ্কগুলো আইসা থাকে, কিন্তু এগুলোকে আমরা গতানুগতিক পদ্ধতিতে সমাধান করতে পারবো না। এই টাইপের অঙ্কগুলোকে যদি সমাধান করতে চাই তাহলে আমাদেরকে একটু টেকনিক্যাল ওয়েতে আগাতে হবে। তো আমরা একটু চেষ্টা করি এই অঙ্কটাকে সলিউশন করার জন্য। তো এই অঙ্কটাকে খুব ভালো করে মনোযোগ দেন, এখানে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8y প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ হবে। তো এই অঙ্কটাকে আমরা কোনো সূত্রের সাথে মিলাতে পারতেছি না, কিন্তু আমরা এর আগের ভিডিও দিয়ে একটা সূত্র দেখছি যে তিনটা রাশির বর্গের সূত্র, যেটা ছিল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো আমরা যদি এই অংশটুকুর সাথে এটাকে কম্পেয়ার করি তাহলে আমরা আসলে ইজিলি অঙ্কটাকে বের করতে পারবো যে আসলে এর সাথে কত যোগ করলে আসলে রাশিটা একটা পূর্ণ বর্গ সংখ্যা হবে। তো আমরা দেখে নিই কিভাবে এটা সমাধান করা যায়। তো দেখুন এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুটা বর্গ সংখ্যা আছে, তো আমরা এটাকে যদি একটু সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমাদের আরো একটা লাগবে যে সি স্কোয়ার বা এখানে জেড স্কোয়ার যেটা হবে। দেখুন এখানে 16কে আমরা ইজিলি 4 স্কোয়ার লিখতে পারি, তাহলে আমাদের প্রশ্নের মতো করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা পেয়ে গেলাম। আমাদের আরো দরকার পড়তেছে 2ab 2bc 2ca। তো দেখুন আমরা এটাকে যদি 2ab চিন্তা করি তাহলে আমরা এটাকে কি করা যায়, সূত্রের প্লাস ছিল এখানে প্লাস 2 দিয়ে দিলাম, আমরা a কে x ধরছিলাম 2 ইন্টু x হয়ে গেল, আমাদের দরকার y বা z। এখানে দেখুন যে আমাদের আসলে মাইনাস 8x আছে, আমরা এখানে 2x দিলাম, এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে হচ্ছে 8x, 8x 4 গুণ করলে তো প্লাস 8x হয়ে যায়, তাহলে আমাদের যদি মাইনাস 4 যদি গুণ করে দিই তাহলে এটা কিন্তু এটা আর এটা কিন্তু একই জিনিস হয়ে যায়, তাহলে আমরা এখানে পেয়ে যেতেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2zx মানে 2ca যেটা ছিল এটা পেয়ে গেলাম। এরপরে আমরা দেখি এটাকে মাইনাস 8y রয়ে গেছে, এই 8y আমরা কি লেখা যায়, প্লাস সূত্রে 2 লিখে ফেললাম, আমাদের এটা y তো সূত্রে চলে যাবে, y যদি সূত্রে চলে যায় y লিখে ফেললাম, এখন বাকি থাকতেছে যে আসলে কত দ্বারা গুণ করতে হবে। যদি আমরা মাইনাস 4 দ্বারা গুণ করে দিই তাহলেই তো দেখুন প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8 y, তাহলে মাইনাস 8y হয়ে যেতেছে। তাহলে দেখুন আমাদের এই অংশটুকু পেয়ে গেলাম, এই অংশটুকু পেয়ে গেলাম, আগে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার অংশটুকু পেলাম, আমাদের বাকি রয়েছে যে প্লাস 2ab, তার মানে এই যদি 2ab বা এই সূত্রের সাথে কম্পেয়ার করে 2a আর b এর জায়গায় যত হয় তত যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা অঙ্কটাকে পাওয়া যাবে। তো আমাদের এখানে a ছিল x আর b ছিল y, তাহলে আমরা এই অঙ্কটার সাথে অতিরিক্ত আমাদের যোগ করতে হচ্ছে 2xy, আর যদি আমরা এই 2xy যোগ করি তাহলে আমাদের অঙ্কটা সলভ হয়ে যাচ্ছে। তো আমরা এই সূত্রের সাথে কম্পেয়ার করে এটার মান আমরা বা উত্তরটা বের করতে পারলাম, যেটা ছিল যে এই সূত্রটাকে যদি আমরা 2xy যোগ করি তাহলে এটার পূর্ণ বর্গ সংখ্যা হবে। এবার এখনো যারা না বোঝেন তাহলে এই সূত্রটাকে আমরা একটু কম্পেয়ার করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2yzx প্লাস 2yz প্লাস 2xy, এই xyটা ছিল না, এটা আমরা অতিরিক্ত বসাইছি। আর এটা সূত্র আমরা কি জানি, এই যে এই সূত্রটা, তাহলে এখানে কম্পেয়ার করে আমরা লিখি এখানে a মানে x, b মানে y এবং c মানে 4, তাহলে x প্লাস y প্লাস 4 স্কোয়ার যেটা একটা পূর্ণ বর্গ সংখ্যা। এই পূর্ণ বর্গ সংখ্যা বের করার জন্য আমাদের অতিরিক্ত 2xy যোগ করতে হয়েছে, যেটা আমাদের প্রশ্নে বলা হয়েছে যে কত যোগ করলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে, তাহলে আমাদের উত্তর হচ্ছে 2xy, যেটা যোগ করলে আমাদের একটা পূর্ণ বর্গ সংখ্যা আমরা পেয়ে গেছি, আশা করি বুঝতে পারছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে এই ভিডিওটা রিপিট করে আবার দেখেন, তাহলে আশা করি বুঝে যাবেন। এবার আমরা আরো একটা ব্যতিক্রমধর্মী ইম্পর্টেন্ট প্রশ্ন দেখবো, যেটাকে আমরা শর্টকাট ওয়েতে সলভ করতে পারবো না, যেটাকে গতানুগতিক ওয়েতেই সলভ করতে হবে। আসুন দেখে নিই,
দেখ, এই অঙ্কটাকে ভালোভাবে খেয়াল করুন, এই অঙ্কটা ক্লাস 6-7 এর সরল অঙ্কগুলোর অনুরূপ ভাবে আমাদের করতে হবে, যেখানে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ এবং শেষে থার্ড ব্র্যাকেটের কাজ করব। কিন্তু ওই সরলগুলোর চেয়ে এই অঙ্কটার বিশেষত্ব হচ্ছে, এই অঙ্কটার উপরে দেখুন একটা দাগ দেওয়া আছে। এই দাগটার মানে হচ্ছে এই দাগের নিচে যে চিহ্ন থাকবে ওই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এই দাগের নিচে যেহেতু মাইনাস আছে, সেহেতু মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর যদি এখানে প্লাস থাকতো তাহলে প্লাসটা মাইনাস হয়ে যেত। তাহলে এই দাগের নিচের চিহ্নটাকে চেঞ্জ করে দিলে সমীকরণটা দাঁড়ায় এ মাইনাস মাইনাস। এখানে যেহেতু দাগের নিচে মাইনাস আছে, তো আমরা প্লাস লিখবো এবং বাকিটা যা আছে তাই। তো এটা হচ্ছে আমাদের সাধারণ রূপ। এই অঙ্কটাকে একটু ঘুরে এই অঙ্কটা দিয়ে দিছে, তাহলে এই অঙ্কটা সাধারণ রূপ হচ্ছে এটা। এবং এখন এটাকে আমরা যদি গতানুগতিক পদ্ধতিতে সমাধান করে ফেলি তাহলেই হয়ে যাবে। আর এই ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। তো দেখুন, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে ফেলি, এখানে এ মাইনাস এ দুটা কাটা যায়, তাহলে শুধু ওয়ান থাকে ব্র্যাকেটের ভিতরে, আর ব্র্যাকেটের ভিতরে ওয়ান আগে চিহ্ন প্লাস, প্লাস এ মাইনাস এ কি হয়, মাইনাস ওয়ান। তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করা হয়ে গেলো, বাকি রইলো সেকেন্ড ব্র্যাকেটের কাজ। তাহলে এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, এ প্লাস এ মাইনাস এ মাইনাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস ওয়ান, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ করলাম। দেখুন এবার এটা এটা কাটা যায়, তাহলে আমাদের থাকতে আছে এ প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান। তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। আশা করি বুঝতে পারছেন, এই নিয়মে যদি আমাদের সরল অঙ্কগুলো আসে তাহলে আমরা সমাধান করতে পারবো। এবার আমরা আরো একটি মোস্ট ইম্পর্টেন্ট ব্যতিক্রমধর্মী অঙ্ক দেখব, যেটাকে আমরা শর্টকাট ওয়েতে সলভ করতে পারবো না, যেটাকে সলভ করতে হলে আমাদের অবশ্যই গতানুগতিক ওয়েতেই যেতে হবে। তো আমরা এই অঙ্কটা দেখে নিই, এখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে, আমাদেরকে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে হবে। তো আমাদের শুধু এক্স এর ভ্যালু দেওয়া আছে, আমাদের ওয়ান বাই এক্স এর ভ্যালু দেওয়া নাই। তো এই ক্ষেত্রে আমাদেরকে ওয়ান বাই এক্স এর ভ্যালু বের করতে হবে, তারপরে সূত্রে ফলানোর জন্য যা যা করতে হয় সেই করণীয় কাজগুলো করতে হবে। তো এই ধরনের অঙ্কগুলো করতে হলে এখানে আমাদের এক্স এর ভ্যালু দেওয়া আছে এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু, এই মানটা দেওয়া আছে। তাহলে এই মানটা থেকে আমরা ইজিলি ওয়ান বাই এক্স এর মানও বের করতে পারি। তাহলে ওয়ান বাই এক্স এর মান কি হবে, ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু, মানে কি উপরে ওয়ান আর নিচে এক্স এর মানটা বসাই দিলাম। আর এই ক্ষেত্রে আমাদেরকে ভগ্নাংশ আকার রাখা যাবে না, আর এই ভগ্নাংশ আকার দূর করার জন্য আমাদের নিচের মানের বিপরীত চিহ্ন যুক্ত মান দ্বারা উভয়পক্ষকে যদি গুণ করি তাহলে আমাদের এই ভগ্নাংশ আকারটা দূরীভূত হয়ে যায়। তাহলে দেখি, রুট থ্রি প্লাস রুট টু আর উপরে ওয়ান, এটা ছিল আমাদের মান, এটাকে যদি আমরা বিপরীত চিহ্ন যুক্ত মান দ্বারা গুণ করি, তার মানে রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা উভয়পক্ষকে যদি আমরা গুণ করি, তাহলেই আমরা এই ভগ্নাংশটা দূর করতে পারবো। যেমন দেখি, এখানে রুট থ্রি প্লাস রুট টু ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু, যেটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রের সাথে সাদৃশ্যযুক্ত। আর আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে কোনো কিছুর সাথে ওয়ান গুণ করলে তো ওইটাই হয়, তার মানে রুট থ্রি মাইনাস রুট টু। আর দেখুন, এখানে আমরা নিচে যদি স্কোয়ার রুটে কাটি তাহলে থাকে থ্রি, আর এখানেও মাইনাস স্কোয়ার রুটে কাটা গেলে টু, আর উপরে থাকতেছে রুট থ্রি মাইনাস রুট টু। এখানে দেখুন, থ্রি মাইনাস টু হচ্ছে ওয়ান, তার মানে নিচে ওয়ান আর উপরে রুট থ্রি মাইনাস রুট টু। নিচে ওয়ান দেওয়া যে কথা, না দেওয়া সে কথা, তার মানে আমরা ওয়ান বাই এক্স এর ভ্যালু পেয়ে গেলাম রুট থ্রি মাইনাস রুট টু। তাহলে আমরা এক্স এর ভ্যালুও জানি, এবার ওয়ান বাই এক্স এর ভ্যালুও জানি। আমাদের যেহেতু প্লাসের সূত্রে মানটা ফেলতে হবে, তাহলে আমরা একটু সূত্রটা দেখে নিই যে সূত্রটা কি ছিল। আমাদের সূত্রটা ছিল এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান হবে কি, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু, তাহলে আমাদের সূত্রটা হবে এটা। আর এই সূত্রটাতে আমাদের এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে হলে আমাদের অবশ্যই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান লাগবে। তাহলে আমাদের এই দুটো মান যোগ করে আমরা দেখি কি পাই, এক্স প্লাস ওয়ান বাই এক্স হচ্ছে এখানে এক্স এর ভ্যালু রুট থ্রি প্লাস রুট টু, আর এখানে ওয়ান বাই এক্স এর ভ্যালু হচ্ছে থ্রি মাইনাস রুট টু। তাহলে এখন দেখুন, রুট টু আর রুট টু কাটা যায়, তাহলে এখানে কয়টা রুট থ্রি থাকে, দুইটা রুট থ্রি থাকে। তো আমরা পেয়ে গেলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে টু রুট থ্রি। এবার এই মানটাকে আমরা সূত্রে বসিয়ে দিলেই ইজিলি উত্তরটা পেয়ে যাবো। তো সূত্র বসিয়ে দিই, টু রুট থ্রি কিউব মাইনাস থ্রি ইন্টু টু রুট থ্রি। তাহলে দেখুন, এখানে সূত্রে বসালাম টু স্কোয়ার মান হচ্ছে এইট, আর রুট থ্রি স্কোয়ার হচ্ছে ইন্টু থ্রি রুট থ্রি, আমরা রুট থ্রিকে থ্রি রুট থ্রি লিখতে পারি। একই রকমভাবে মাইনাস তিন দুগুণে সিক্স রুট থ্রি, তো এইট ইন্টু থ্রি মানে হচ্ছে 24√3, আর মাইনাস সিক্স রুট থ্রি। তাহলে আমরা কত পাচ্ছি, 8√3 থেকে যদি 6√3 চলে যায় আমাদের পাচ্ছে 18√3, যেটাই হবে আমাদের উত্তর।
কিন্তু এই অঙ্কটাকে আমরা গতানুগতিক ওয়েতে করতে গেলে অনেক বড় হয় এবং অনেক বেশি সময় লাগে। তাই আমি প্রিফার করব শুধুমাত্র এই অঙ্কটার ক্ষেত্রে আপনারা যদি মানটাকে মুখস্থ রাখেন তাহলে আপনাদের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে, আর যদি মুখস্থ না রাখতে চান তাহলে এই প্রসেসে অঙ্কটা করে তারপর সমাধান বের করতে হবে। এতক্ষণ আমি আপনাদেরকে বীজগাণিতিক সূত্রাবলী সেকশন থেকে আসতে পারে বা বিগত বছরগুলোতে আসা সব ধরনের অঙ্ক নিয়েই আলোচনা করলাম। আশা করি পিছনের সবগুলো ভিডিওর অঙ্কগুলোই বুঝতে পারছেন, আর এই ভিডিওগুলো যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমি আশা করতে পারি যে বীজগাণিতিক সূত্রাবলী থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনি অ্যান্সার করতে পারবেন ইজিলি। পরবর্তী ভিডিওগুলোতে আমরা বীজগণিতের উৎপাদকে বিশ্লেষণ হতে আসা প্রশ্নগুলো কিভাবে খুব সহজেই স্বল্প সময়ে মুখে মুখে সলভ করে ফেলা যায় সেইগুলোই আমরা দেখব। আশা করি ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে, আর ভিডিওগুলো যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের মাঝে চ্যানেলটি শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে চ্যানেলের বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। ধন্যবাদ।